আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্র বরিশাল বোর্ড এইচএসসি 2024 ব্যাচে যাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, তো এখানে আমি এক থেকে সমাধান করে দেবো। তো এখানে 1 নং প্রশ্নের উত্তরটা হবে খ, 2 নং প্রশ্নের উত্তরটা হবে ক, 3 নং প্রশ্নের উত্তরটা হবে গ, 4 নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার ঘ, 5 নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার খ, এরপরে 6 নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার খ, 7 নং প্রশ্নের উত্তরটি হবে এখানে আপনার গ, এরপরে 8 নং প্রশ্নের উত্তরটা হবে ক, 9 নং প্রশ্নের উত্তরটা হবে খ, 10 নং প্রশ্নের উত্তরটা হবে ক, 11 নং প্রশ্নের উত্তরটা হবে ঘ, 12 নং প্রশ্নের উত্তরটা হবে ঘ, 13 নং প্রশ্নের উত্তরটা হবে ক, 14 নং প্রশ্নের উত্তরটা হবে এখানে আপনার গ, এরপরে 15 নং প্রশ্নের উত্তরটা হবে গ, 16 নং প্রশ্নের উত্তরটা হবে ঘ, 17 নং প্রশ্নের উত্তরটা হবে ক, 18 নং প্রশ্নের উত্তরটা হবে খ, 19 নং প্রশ্নের উত্তরটা হবে খ, 20 নং প্রশ্নের উত্তর হবে গ, 21 নং প্রশ্নের উত্তর হবে ঘ, 22 নং প্রশ্নের উত্তর হবে খ, 23 নং প্রশ্নের উত্তর হবে ক, 24 নং প্রশ্নের উত্তর হবে খ, 25 নং প্রশ্নের উত্তরটা হবে গ, এরপরে এখানে আপনার 26 নং প্রশ্নের উত্তরটা হবে ঘ, এরপরে 27 নং প্রশ্নের উত্তরটা হবে গ, 28 নং প্রশ্নের উত্তর হবে ঘ, 29 নং প্রশ্নের উত্তরটা হবে ক, এরপরে 30 নং প্রশ্নের উত্তরটা হবে ঘ। তো এই ছিল অ্যাকাউন্টিংয়ে 30টা MCQ বরিশাল বোর্ড। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ সাহায্য থাকবেন। আসসালামু আলাইকুম।